হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ডেইলি গ্রামাঞ্চলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা দেখছেন ডেইলি গ্রামাঞ্চল, আর আমি আপনাদের সাথে আছি মেহেদী হাসান দুলাল। আজকে আপনাদের একটি এক্সক্লুসিভ চমৎকার একটি ভিডিও দেখাবো। হ্যাঁ, আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো বালিকা বিদলের মোমবাতি দৌড়। বালিকা বিদলের মোমবাতি দৌড় তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন, 6 জন খেলোয়াড়, এবং তারা এখান থেকে দৌড়ে আসবেন এবং এদিকটায় দৌড়ে এসে তারা মোমবাতি রাখা আছে এখানে, সেই মোমবাতি ধরিয়ে তারা নির্দিষ্ট স্থানে সীমারেখায় চলে যাবেন। তো প্রথমে যিনি যাবেন তিনি হবেন ফার্স্ট, দ্বিতীয় যিনি যাবেন তিনি হবেন সেকেন্ড, এবং তারপরে যিনি যাবেন তিনি হবেন থার্ড। তো ভিউয়ার্স, আমরা একটু মোমবাতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই একটি রয়েছে এবং এরকম 6টি মোমবাতি রয়েছে। তো আমাদের খেলা পরিচালনার জন্য রয়েছে এদিকে রেফারি, তিনি সার্বিক তত্ত্বাবধানে খেলাটি পরিচালনা করবেন। তো আমরা খেলোয়াড়দের একটি অংশ আমাদেরকে দেখাচ্ছি। তো এখন শুরু হবে বালিকা বি দলের মোমবাতি দৌড়। খেলোয়াড়রা অধিক আগ্রহে দাঁড়িয়ে আছেন। তো আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। এবং দৈনিক গ্রামাঞ্চলের চ্যানেলটিতে যারা নতুন আসছেন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং এর ফলে দৈনিক গ্রামাঞ্চলের গ্রামীণ যে কোনো ধরনের ভিডিওর আপডেট মুহূর্তেই আপনার ফোনে চলে যাবে। তো আমরা এখন দেখব বালিকা বিদলের মোমবাতি দৌড়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা এইমাত্র দৌড় দিয়েছেন এবং আপনারা দেখছেন বালিকা বিদলের মোমবাতি দৌড়। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন বালিকা বিদলের মোমবাতি দৌড়। ভিউয়ার্স, আপনারা দেখছেন বালিকা বিদলের মোমবাতি দৌড়। তো আমাদের মধ্যে ইতিমধ্যে 2 জন খেলোয়াড় চলে গেছে। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি একজন চলে গেছে এবং এই দ্বিতীয় 2 জন প্রতিযোগী রয়েছে, 2 জন দ্বিতীয়, এই তৃতীয়। ভিউয়ার্স, দেখা যাক ভিউয়ার্স আমরা ক্ষুদ্র খেলোয়াড়রা। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি। এই আমাদের থার্ড, এই আমাদের ফার্স্ট, এবং সরি, এই আমাদের সেকেন্ড, এই আমাদের থার্ড। এবং দৈনিক গ্রামাঞ্চলের ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।